আজকাল তো ড্রাগ না নিলে কুল হওয়া যায় না, কে না চায় কুল হতে। আমারও ইচ্ছে ছিল কুল হওয়া। আমি ওদের মতো কুল হওয়ার জন্যই ড্রাগ নেওয়া শুরু করি এবং আস্তে আস্তে কুল হচ্ছে। আমার মা বেঁচে নেই, অ্যাডিক্টের অবস্থায় বাবার সাথে তর্কাতর্কি হয়, আমি রেগে ওনাকে ধাক্কা দিলে উনি দেওয়ালের সাথে যেয়ে ধাক্কা খান, ওনার পা ভেঙে গেছে, এখন উনি বিছানায়। আমার আগে অনেক ভালো বন্ধু ছিল, কিছু নতুন বন্ধু হলেও ওরাও আমার মতো নেশাখোর। একজন চিন্তাই করতো, এখন নাকি জেলে। তাই এখন আর একসাথে নেশা করা হয় না। আজকে আমি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচব না, কয়েকদিনের মধ্যে আমি মারা যাব। আমি এখন অনেক কুল হয়ে গেছি।